রাজধানীর বিভিন্ন এলাকায় রেস্তোরাঁগুলোয় সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে সাঁড়াশি অভিযান চলছে। নানা অনিয়মের অভিযোগে এ সময় বেশ কয়েকটি রেস্তোরাঁ সিলগালা করে দেয়া হয়। এর মধ্যে সকালে নবাবী ভোজ রেস্তোরাঁয় অভিযানে গিয়ে সেটি বন্ধ পায় রাজুক। পরে বন্ধ রেস্টুরেন্টটি সাময়িক সময়ের জন্য সিলগালা করে দেয়া হয়। এরপর বেইলি পিঠাঘর, সুইস বেকারি ও বেইলি স্টার ভবনের কয়েকটি খাবারের দোকানে অভিযান পরিচালনা করে রাজুক। এ সময় সুইস বেকারির অগ্নি নিরাপত্তা সনদ না থাকায় 1,00,000 টাকা জরিমানা করা হয়। অগ্নি নিরাপত্তা সনদ নবায়ন না থাকায় অপর একটি ভবনের মালিককে 2,00,000 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে এদিন রাজধানীর খিলগাঁওয়ে অভিযানে নেমে বেশিরভাগ রেস্তোরাঁ বন্ধ পাওয়ার কার্যক্রম স্থগিত করে রাখে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। আমাদের এই অভিযানের টার্গেট সব কিছুই, এর সাথে আবাসিক, অনাবাসিক, বাণিজ্যিক সব কিছুই আমরা আসলে আমাদের টার্গেটের মধ্যে রয়েছে। যারা অপরাধ করছে না তাদের, যেমন এই যে আমরা অপরাধটা দেখে আসছি, এখানে কোনো জরিমানা বা কোনো কিছু আমরা করি নাই। আবার যেটা দেখেছি যে কিছু পাওয়া যাচ্ছে না, সেটা আমরা সিলগালা করে দিচ্ছি। সুতরাং আমাদের এই কার্যক্রম এটা জনগণের সকল স্তরের জন্যই বিবেচনার সাথে করা হচ্ছে। এটি কাউকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা অথবা কাউকে লাভবান করার জন্য করা হচ্ছে।